আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন নলেজ এন্ড ইনফরমেশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমাদের আলোচনার বিষয় ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এন্ড সফট স্টার্টার সম্মানিত ভিউয়ার আপনি যদি ভিএফডি এবং সফট স্টার্টার সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে চান তাহলে এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এই ভিডিওটিতে অ্যানিমেশনের মাধ্যমে ভিএফটি এবং সফট স্টার্টার সম্পর্কে ক্লিয়ার ধারণা দিব ইনশাআল্লাহ ভিএফটি এবং সফট স্টার্টার একই ধরনের ডিভাইস কিন্তু কার্যপ্রণালীর দিক থেকে কিছুটা ভিন্নতা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল মোটর সেফলি স্টার্ট এবং স্টপ করতে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি যেমন ম্যাগনেটিক কন্ট্রাক্টর দ্বারা স্টার ডেল্টা ভিএফডি সফট স্টার্টার অটো ট্রান্সফরমার ইত্যাদি সফট স্টার্টার জেনারেলি সফট স্টার্টার দ্বারা ইন্ডাস্ট্রিয়াল মোটরের স্টার্টিং কারেন্ট প্রবাহকে কন্ট্রোল করা হয় যেন স্টার্টিং কারেন্ট মোটরকে ড্যামেজ না করে ভিএফডি দ্বারা মোটরের স্পিডকে কন্ট্রোল করা হয় চলুন তাহলে দেখা যায় ভিএফডি এবং সফট স্টার্টার কি দ্বারা গঠিত এবং কিভাবে কাজ করে সম্মানিত ভিউয়ার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন সফট স্টার্টারে ৬টি থাইরিস্টর অর এসসিআর থাকে এসসিআর মিন সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার আর এসসিআর গুলো প্যারালাল কানেকশনে থাকে এসসিআর মূলত তিনটি অংশ নিয়ে গঠিত যথা লজিক গেট অ্যানোড অ্যান্ড ক্যাথোড যদি আমরা লজিক গেটে পাওয়ার সরবরাহ করি তখন দেখতে পাবো অ্যানোড থেকে হায়ার কারেন্ট ক্যাথোডের দিকে প্রবাহিত হচ্ছে আবার যদি গেটে পাওয়ার সরবরাহ বন্ধ করে দেই তখন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে পাওয়ার সরবরাহ বন্ধ থাকবে অর্থাৎ এসসিআরটি অফ মোডে থাকবে সফট স্টার্টারে পাওয়ার সরবরাহ করা হলে এসসিআরগুলো কারেন্ট প্রবাহকে কমিয়ে দেয় ফলে মোটরটি স্মুথলি রান হয় এবং নির্দিষ্ট সময় পরে মোটরটি ম্যাক্সিমাম আরপিএমে চলতে থাকে চলুন তাহলে বিষয়টিকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি মোটরটি এখন ম্যাক্সিমাম আরপিএম এ পাওয়ার সরবরাহ বন্ধ করে দিলে মোটরটি 0 আরপিএম এ চলে আসে ভিএফডি মূলত তিনটি অংশ নিয়ে গঠিত যথা রেকটিফায়ার ফিল্টার অ্যান্ড ইনভার্টার রেকটিফায়ার ডায়োড দ্বারা গঠিত ডায়োডে এসি ভোল্টেজ সরবরাহ করা হলে আউটপুটে ডিসি ভোল্টেজ পাওয়া যায় ফিল্টার ক্যাপাসিটর দ্বারা গঠিত ফিল্টারের ক্যাপাসিটরের মাধ্যমে ফ্লাকচুয়াল ডিসি ভোল্টেজকে কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজে কনভার্ট করা হয় ইনভার্টার ট্রানজিস্টর দ্বারা গঠিত ট্রানজিস্টরের মাধ্যমে ডিসি পাওয়ারকে এসি পাওয়ারে কনভার্ট করা এবং এই দুটি ডিভাইস মোটর প্রোটেকশন ডিভাইস হিসেবে কাজ করে। ফাইনালি আমরা বুঝতে পারলাম যে ভিএফডি এবং সব স্টার্টার মোটর প্রোটেকশন ডিভাইস। তাহলে আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে মোটর কন্ট্রোলিংয়ে আমি কখন ভিএফডি ইউজ করব আর কখন সব স্টার্টার ইউজ করব। এটি নির্ভর করে আপনার অ্যাপ্লিকেশনের ধরনের উপর, আপনি মোটর দ্বারা কোন ধরনের কাজ করতে চাচ্ছেন। যেমন আপনি কি মোটরের স্পিড কন্ট্রোল করবেন না মোটরে ইনিশিয়াল কারেন্টকে কন্ট্রোল করবেন। আপনি যদি মোটরের ইনিশিয়াল কারেন্টকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে সব স্টার্টার ব্যবহার করতে হবে, আর যদি আপনি মোটরের স্পিডকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে ভিএফডি ব্যবহার করতে হবে। চলুন আমরা অ্যানিমেশনের মাধ্যমে ভিএফডি এবং সব স্টার্টারের ক্যারেক্টারিস্টিক বোঝার চেষ্টা করি। ভিএফডি এবং সব স্টার্টার মোটর স্টার্টিং ডিভাইস হিসেবে ব্যবহার করার আগে আপনাকে আরেকটি বিষয় চিন্তা করতে হবে, সেটি হচ্ছে প্রাইস। সাধারণত ভিএফডির প্রাইস সব স্টার্টারের প্রাইসের থেকে অনেক বেশি হয়ে থাকে। ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, আমরা যদি প্লান্টে পানি সরবরাহ করতে চাই তাহলে উক্ত মোটরটিকে কনস্ট্যান্ট স্পিডে চালু রাখতে হবে, অর্থাৎ মোটর ইনিশিয়াল কারেন্ট কন্ট্রোল করে মোটরকে ম্যাক্সিমাম স্পিডে চালাতে হবে। চলুন আমরা অ্যানিমেশনের মাধ্যমে সব স্টার্টারের ওয়ার্কিং প্রিন্সিপালটি বোঝার চেষ্টা করি। কুলিং ফ্যান সিস্টেম, মনে করুন কুলিং ফ্যানটি দ্বারা আপনি আপনার রুমের টেম্পারেচার কন্ট্রোল করবেন। তার মানে যখন রুমের টেম্পারেচার বেড়ে যাবে তখন কুলিং ফ্যানটির স্পিড বাড়াতে হবে, আবার যখন রুমের টেম্পারেচার কমে যাবে তখন কুলিং ফ্যানের স্পিড কমাতে হবে। অর্থাৎ রুমের টেম্পারেচারের উপর নির্ভর করে কুলিং ফ্যানটির স্পিড কম অথবা বেশি করতে হবে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় উক্ত কুলিং ফ্যানটি কন্ট্রোলিং করতে আপনি কোন ধরনের ডিভাইস ব্যবহার করবেন, আপনি কি এখানে ভিএফডি ব্যবহার করবেন না সব স্টার্টার ব্যবহার করবেন, আমি আশা করি আপনি এতক্ষণে অ্যান্সার দেবেন এই কুলিং ফ্যানটি অপারেটিং করার জন্য আমাকে ভিএফডি ব্যবহার করতে হবে। চলুন আমরা অ্যানিমেশনের মাধ্যমে ভিএফডি কার্যপ্রণালী বোঝার চেষ্টা করি। রুমের টেম্পারেচার কমছে, মোটরের স্পিডও কমছে। রুমের টেম্পারেচার কমছে, মোটরের স্পিড কমে গেছে। একটা সময় গিয়ে টেম্পারেচার যখন স্টেবল হয়ে যাবে তখন মোটরের স্পিড জিরোতে চলে আসবে। আবার আপনার রুমের টেম্পারেচার বেড়ে গেলে মোটরের স্পিড বেড়ে যাবে। রুমের টেম্পারেচার বাড়তেছে, মোটরের স্পিডও বাড়তেছে। এখন আমরা দেখব ভিএফডি এবং সব স্টার্টারের কিছু বেনিফিট। সব স্টার্টার এবং ভিএফডি ব্যবহার করলে আপনি নিম্নোক্ত সুবিধাগুলো পেয়ে থাকবেন। Thanks for watching video. हमारे चैनल टीते लाइक, कमेंट एंड सब्सक्राइब करे बेल आइकॉन टी क्लिक करे रखूँ. Thanks again.